নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/4/2022 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে মোট তিনটি নতুন নোটিফিকেশান রয়েছে, সেই তিনটি নোটিফিকেশান শেয়ার করব। তো দেখে নেব কোন চাকরির কী গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো একটি নোটিশ যদিও গতকাল জারি হয়েছে, নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন কী বলছে। এটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট নম্বর যেটা ছিল গভর্নমেন্ট মেডিকেল গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজে 2021-2022 অ্যাডভার্টিজমেন্টের সাপেক্ষে প্রেসক্রাইব ফরম্যাট প্রকাশিত হয়েছে রিগার্ডিং API স্কোর মাস্ট বি ফিল্ড ক্যান্ডিডেট। প্রেসক্রাইব ফরম্যাট ফিল করতে বলা হয়েছে 10 দিনের মধ্যে, এবং স্পিড পোস্টে পাঠাতে বলা হয়েছে ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস পাঠাতে বলা হয়েছে এই এর সাপেক্ষে। তো দেখুন, হচ্ছে দেখতে পাচ্ছেন API স্কোর দেওয়া রয়েছে, এই স্কোরের যে ফরম্যাট সে ফরম্যাটটা দেওয়া রয়েছে, এটা পূরণ করে যারা আবেদন করছেন তারাও কিন্তু আপনারা হচ্ছে বাই পোস্টে কিন্তু এটা পাঠাবেন স্পিড পোস্টে। সেই ফরম্যাট তো এই নোটিফিকেশানটা রয়েছে। নেক্সট, 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে এটা গতকাল জারি হয়েছে, এটা হচ্ছে একটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। রেকমেন্ডেড ক্যান্ডিডেট 11 জন সিলেক্টেড হয়েছেন 2022-22 নম্বর অ্যাডভার্টিজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগের অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট আন্ডারে। তো কারা কারা সিলেক্টেড হয়েছেন বা রেকমেন্ড পেয়েছেন, তাদের অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে আর কোন ক্যাটাগরি রয়েছে সেটা রয়েছে, 11 জন। আর 11 জনের সাপেক্ষে আলাদা করে ইন্টিমেশন লেটার দেওয়া হবে না, এটা একটা রয়েছে। আর আরেকটি যে নোটিফিকেশান রয়েছে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড প্রিন্সিপাল এই ইন্ডাস্ট্রি ট্রেনিং আন্ডারে 2022-এর 1 নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশানের উইন্ডো, সেই উইন্ডোটা এখানে বলা হয়েছে রিভাইজড উইন্ডোটা, যেটা অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে 11 এপ্রিল থেকে শুরু হয়েছে গতকাল থেকে, এবং সে আপডেট হচ্ছে 15 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে, লাস্ট পেমেন্ট 15 এপ্রিলের মধ্যেই করতে হবে, 16 এপ্রিলের মধ্যে লাস্ট ফিজ অফলাইনেও জমা করা যাবে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই চাকরির খবরগুলো আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।